থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সারা ফাইরুজাইমা। এবং আজকে আমাদের প্রথম আলোর পাতা থেকে যেটা জানতে পারছি যে শ্রমিকেরা বলছেন নিত্যপণ্যের উচ্চ মূল্যে বর্তমান মজুরিতে তাদের চলছে না এবং এমন অবস্থায় সড়কে আন্দোলনে নেমেছেন তারা। এ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি জনাব ওয়ালিউর রহমানকে, প্রধান বাণিজ্য সম্পাদক প্রথম আলো। স্বাগত আপনাকে। শুরুতেই জানতে চাই, এই যে আন্দোলনে নেমেছে, আসলে কি হচ্ছে, কেন তারা আন্দোলনে নামলেন গার্মেন্টস কর্মীরা? যেটা আপনি শুরুতেই বললেন যে তাদের চলছে না, যে বেতন তারা এখন পান, মজুরি যেটা পান, সেই মজুরি তারা মনে করেন যে এই মজুরিতে এখন সংসার চালানো খুব কঠিন, পরিস্থিতি খারাপ হয়েছে। আসলে মূলত নিত্যপণ্যের দাম বাজারে যে পরিমাণে বাড়ছে, যে হারে বাড়ছে, এটাই হয়তো আসলে বেসিক্যালি তাদের এই আন্দোলনটাকে আর একটু বেশি জোরদার করতে সাহায্য করছে, বা তারা একটা যুক্তি খুঁজে পাচ্ছেন এই আন্দোলন করার পিছনে। 2018 সালে সর্বশেষ মজুরি নির্ধারিত হয়েছিল, তখন সর্বনিম্ন মজুরি করা হয়েছিল 8,000 টাকা। এখন তারা মনে করেন প্রায় পাঁচ বছর হয়ে গেছে, পাঁচ বছর পরে এখন আর একটা মজুরি তারা চান। তাদের দাবি হলো যে মানে আরও অনেক বেশি। মজুরি বোর্ড যেটা গঠন করা হয়েছে সরকারিভাবে, সেই মজুরি বোর্ডে দীর্ঘদিন ধরে আসলে কোনো পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি, না মালিকরা দিয়েছিলেন না শ্রমিকরা দিয়েছিলেন। ফলে যেটা হয়েছে যে আসলে মজুরি বোর্ড ওইভাবে কোনো কাজ করতে পারছিল না, কারণ কোনো মানে প্রস্তাব ছিল না। সর্বশেষ যে বৈঠকটা ছিল অক্টোবরের 22 তারিখে, সেখানে একটা প্রস্তাব দুই পক্ষ থেকে এলো। মালিকরা যা দিল 10,400 টাকা, আর কিন্তু শ্রমিকদের দাবিটা হলো যে তারা 20,393 টাকা তারা চাইছেন। এখন যে আন্দোলন করছেন সেখানে তারা এমনকি 23,000 টাকা কথা বলছেন। কিন্তু আমরা যদি অফিসিয়াল যে প্রস্তাব যেটা আছে যদি সেগুলো দেখি, এর মধ্যে ফারাক কিন্তু অসম্ভব বেশি, প্রায় 10,000 টাকার একটা ফারাক, দ্বিগুণের মতো একটা ব্যাপার এখানে আছে। এখন এই যে একটা বড় রকমের পার্থক্য, শ্রমিকরা মনে করেন যে এমনকি যে 20,000 টাকা যেটা বলা হয়েছে সেটাও আসলে কম, যেটা আমি বলছিলাম 23,000 টাকাও কেউ কেউ বলছেন, যেটা যখন তারা রাস্তায় আন্দোলন করছেন। এবং ওই একই যুক্তি তারা দিচ্ছেন, সেটা হলো যে একটা শ্রমিক তার পরিবার নিয়ে যদি তাকে চলতে হয় এবং বাসা ভাড়া দিতে হয়, তাকে তার খাদ্যের খরচ আছে, অন্য অন্য খরচ আছে, শ্রমিকদের একটা বড় অংশ গ্রাম থেকে শহরে আসে, তো সেই কারণে বাড়িতে টাকা পাঠাতে হয়, এই সব কিছু মিলিয়ে তাদের আসলে জীবন ধারণ করা খুব কঠিন। যেটা বলছিলাম যে গত কয়েক মাস ধরে যদি আমরা একটু দেখি, নিত্যপণ্যের দাম আসলে বাজারে অসম্ভব বেশি, এবং সেটা আমরা দেখছি সরকারি যে মূল্যস্ফীতির যে হিসাব আছে, সেই মূল্যস্ফীতির যে হিসাবে সেখানে আমরা দেখছি খাদ্য মূল্যস্ফীতি এখন 12% উপরে। তো এই যে খাদ্যদ্রব্যের দাম বাড়ছে, অন্য অন্য সেবার দাম বাড়ছে, বাড়ি ভাড়া বাড়ছে, সব কিছু মিলেই তারা বলছেন যে না, আসলে এই টাকায় কোনোভাবে এখন যেটা আছে এটা তো চলা সম্ভব না, এমনকি মালিকরা যেটা আসলে অফার করছেন, তাদের যেটা প্রস্তাব আছে সেটা আসলে কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। এবং সেই কারণেই আসলে জিনিসটা হয়ে গেছে রাস্তায়। মালিকরা যেদিন প্রস্তাব দিলেন তাদের যে এটা, তারপর থেকে কিন্তু বিক্ষোভটা আসলে রাস্তায় চলে আসলো, শ্রমিকরা এক এক করে তারা রাস্তায় নামলেন। এবং আমরা জানি গাজীপুরে টানা বিক্ষোভ চলছিল, এই বিক্ষোভ ঢাকার আশেপাশে আরও কয়েকটা জায়গায় এটা ছড়িয়েছে, সহিংস বিক্ষোভ হয়েছে, মৃত্যুর ঘটনা আছে সেখানে আমরা দেখছি, সেখানে অন্য অন্য এলিমেন্ট আমরা যেটা কাগজে যেটা দেখছি যে সরকার দলীয় কিছু লোকজন সেখানে নেমে তারাও বিক্ষোভ দমনের চেষ্টা করেছে। সব মিলিয়ে পরিস্থিতিটা জটিল হয়েছে, এবং এখন দেখা যাচ্ছে যে আজকের সর্বশেষ খবর আজকে শান্ত আছে, কিন্তু শান্ত থাকার মূল কারণ হলো গাজীপুরের আমরা যেটা খবর পেয়েছি বেশিরভাগ কারখানা ওখানে বন্ধ করে দিয়েছে, মানে বড় বড় যে সমস্ত কারখানা আছে সেগুলো বন্ধ করে দিয়ে এইভাবে আসলে পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু এটা তো আসলে সমাধান না, সমাধান তো আসলে এইভাবে এটা হবে না, কারণ কারখানা যদি নাই চলে তাহলে তো আসলে কোনো সমাধান হবে না। আসলে এক্ষেত্রে এখন আসলে মজুরি বোর্ড কি বলছে? মজুরি বোর্ডের আজকে একটা বৈঠক আছে, হ্যাঁ, এবং সেই বৈঠকে মালিক শ্রমিক দুই পক্ষ থেকেই আসলে সেখানে তারা যোগ দিয়েছেন, সেখানে আলোচনা হচ্ছে। সমস্যাটা হলো যখন ফারাকটা আসলে বেশি হয়, ফর্মাল যে প্রস্তাব ছিল সেটার পার্থক্য যদি খুব বেশি হয়ে যায় তখন আসলে আলোচনা কোথাও যাওয়া তখন খুব মানে ডিফিকাল্ট হয়। যেটা বলছিলাম 10,000 টাকা 20,000 টাকা, 10,000 টাকার একটা ডিফারেন্স আছে, সো সেই কারণে আসলে একটা হচ্ছে সমস্যা হচ্ছে। এখন আজকের বৈঠকে যতটুকু জেনেছি যে কোনো সিদ্ধান্ত আসলে এখন পর্যন্ত আসেনি, যদিও
পয়লা ডিসেম্বর থেকে এই নতুন মজুরি কার্যকর হওয়ার কথা। হ্যাঁ, তো আজকে নভেম্বর শুরু হলো, হাতে এক মাস সময় আছে। এই এক মাসের মধ্যে মজুরি বোর্ডকে এই ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে, মালিক শ্রমিক দুই পক্ষকে নিয়ে এটা একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এখন কতটুকু কি হবে আমরা এখন পর্যন্ত জানি না, কিন্তু যেটা মনে হচ্ছে যে এরপরে আরও হয়তো বৈঠক করতে হবে, কমপক্ষে একটা বৈঠক হবে এরকম একটা খবর আসলে আমরা পাচ্ছি, এবং সেখানে হয়তো এটা চূড়ান্ত হতে পারে, কিন্তু আমরা এখনও জানি না আসলে এই যে একটা বড় যে পার্থক্য আছে সেটা আসলে কিভাবে এই পার্থক্যটা কমিয়ে আনা যাবে। এখানে সমঝোতার চেষ্টা আসলে কতটুকু হচ্ছে বা এর মধ্যে সরকারের হস্তক্ষেপ করার কতটুকু জায়গা রয়েছে সেটা খুব ডিফিকাল্ট এই মুহূর্তে, কারণ মালিকদের যেটা আমরা দেখছি তাদের অবস্থানটা একটু কঠোর। আজকে বিজিএমইএরও একটা বৈঠক ছিল, সেখানে সমস্ত মালিকেরা যোগ দিয়েছিলেন। আমরা যেটা খবর পেয়েছি এখন পর্যন্ত, সেখানে বিজিএমইএর সদস্যরা এরকম একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে শ্রমিকরা যদি কাজ না করে তাহলে তাদেরকে মজুরি দেওয়া হবে না, নো ওয়ার্ক নো পে, এরকম একটা সিদ্ধান্ত তারা বলছেন, যেটা আইনে আছে এবং সেই আইন তারা এখানে মানে কার্যকর করবেন। এখন মনে হচ্ছে যে একটু রিজিড একটা অবস্থান তারা নিয়েছেন এখানে। এখন এটা হলো যে ব্যাপার যে তারা যদি একটা আলোচনায় না আসেন, একটা সমঝোতার দিকে না যান, তাহলে পরে আসলেই পোশাক খাতের এই যে সমস্যাটা আছে এটা আসলে ই করা রিয়েলি ডিফিকাল্ট হবে। সমস্যাটা হলো যে বাংলাদেশের এই পোশাক এখন ধরেন মানে বাংলাদেশের মূল এক্সপোর্ট খাত হলো আসলে পোশাক, তৈরি পোশাক খাত। আমাদের যদি $100 এক্সপোর্ট হয় তার ভিতরে $85-86 এই তৈরি পোশাক থেকে আসে। এখন বিশ্বের বড় বড় সমস্ত কারখানা এখানে আছে, আমরা আসলে পোশাক খাতের এক্সপোর্টের দিক থেকে খুবই ভালো করছি। সমস্যার সমাধানটা আসলে খুব জরুরি হয়ে গেছে, সমাধানটা কীভাবে হবে সেটার ব্যাপারে এখানে সরকারের হয়তো একটা ভূমিকা থাকবে। সরকারের যে মজুরি বোর্ড গঠন করে দিয়েছেন তারা যদি এটা কোনো সমাধানে না পৌঁছতে পারেন হয়তো তখন সরকারের উপরের দিক থেকে হয়তো এ ব্যাপারে একটা উদ্যোগ হয়তো এটা দরকার হবে যে কীভাবে এই সমস্যাটার সমাধান করা যায়। আমরা এখন পর্যন্ত সেই পর্যায়ে হয়তো যাইনি, কিন্তু আমরা হয়তো মজুরি বোর্ডের পরবর্তী বৈঠকের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে যে সেখানে কী হয়। অন্যদিকে সেটা হলো যে যারা আন্দোলন করছেন শ্রমিক যারা আছে তারা আসলে কতটুকু ছাড় দেবেন সেটা হলো আর একটা বিষয়, কারণ তারা মনে করেন যে বাড়তি মজুরি দরকার, কিন্তু যেটা তারা চাইছেন এই শিল্পের সেই সক্ষমতা আছে কি না সেটা দেখেই আসলে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত আসলে মালিক শ্রমিক এবং মাঝখানে থেকে সরকার সবাইকে মিলেই একটা সিদ্ধান্ত নিতে হবে এখানে, এবং যতটা দ্রুত সম্ভব আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং দর্শকও বলছে এবং আমার মনে হয় যে যতটা দ্রুত সম্ভব সেই সমঝোতায় আসলে আসতে হবে, কারণ শ্রমিকদের রাজপথে থাকতে দেওয়া যাবে না, কলকারখানাও চালু রাখতে হবে। সবাই ভালো থাকুন, প্রথম আলোর সাথেই থাকুন।